কি নিতে পারে না, ধাপ ফেলতে পারে না, না ওনাকে মাটি দিবেন, মাটিতে উনি তায়ামুম করবে, তায়ামুম করে উনি শুয়ে শুয়ে সালাত আদায় করবে, কথা বুঝলেন? তাও ওনার মানসিক প্রশান্তি পাবে। কেন আমাদের ইসলাম যেটা বলে যে দুনিয়াতে বেঁচে থাকা সফলতা না, ইমানের উপর যাওয়াটা সফলতা। কেন আজ কাল কেউ না কেউ যাবেই, সবাইকে যেতে হবে। তো আল্লাহ আপনাকে ভালো রাখুক, সবসময় কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবসময় কালেমা পড়বেন। আর এই বইটা যখন একটু ফ্রি থাকবেন একটু পড়িয়েন, ঠিক আছে? আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের, অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ ভালো রাখুক, দোয়া করি। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আর সবসময় কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই যে তায়াম্মুম নেবেন, তায়াম্মুম করে শুয়ে থেকে হোক বসে থেকে হোক নামাজ মিস দিবেন না। কেন বেঁচে থাকা কিন্তু সফলতা না, ইমানের সাথে আল্লাহর নিকটে যাওয়াটা সফলতা। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, সুস্থ করে দিন, আল্লাহ এইটা রাখেন, মাঝে মধ্যে সুযোগ হলে পড়বেন। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন? আল্লাহ হেফাজত করুক। তো কোনো সময় সালাত মিস দেওয়া যাবে না, তায়াম্মুমের জন্য মাটি নিয়ে মাটি দিয়েই শুয়ে শুয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তো আমাদের দুনিয়াতে বেঁচে থাকা সফলতা না, ইমানের সাথে আল্লাহর কাছে যাওয়াটা সফলতা। আমরা আজও কালক যাবই, দুই দিন আগে দুই দিন পরে, তো আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আমাদের অন্তর যেন প্রস্তুত থাকে, মৃত্যুর জন্য যেন প্রস্তুত থাকে, অস্থিরতা যেন কাজ না করে যে। আর সবসময় কালেমা পড়বেন, আল্লাহ যেন ইমানের উপর রাখে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্রি অক্সিজেনের ব্যবস্থা আছে, তারপরে কিছু বই দিয়ে গেলাম, যদি সময় পান পড়বেন, আন্টিকে একটা দাও বই, উনি পড়ুক সমস্যা কি। আর বাসায় গিয়ে যদি অক্সিজেনের দরকার হয় আমাদের কল দিবেন, সমস্যা নেই। আমাদের বাসা নদাপাড়া আমচত্বর রাজশাহী, হ্যাঁ দিব, আমরা ফ্রি অক্সিজেন দিব। ভায়া আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আব্দুল্লাহ। তো ঠিক আছে, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমার দাদির মৃত্যুর পরে আমার দাদি রেখে যাওয়া চারটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা আমাদের যে মানব সেবামূলক কার্যক্রম নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে, সেটার যাত্রা আমরা শুরু করি। তো আলহামদুলিল্লাহ, আদ্দাওয়া ইলাল্লাহ নামে মানব সেবামূলক এই কার্যক্রম বর্তমানে আমাদের চারটে জেলায় পরিচালিত হচ্ছে, রাজশাহী, বগুড়া, ঢাকা এবং কুষ্টিয়া। আমরা ইতিপূর্বে বগুড়া করোনা ইউনিটে গেছিলাম দেখতে, কিন্তু রাজশাহীতে আসলে আসার মতো সময় করতে পারছিলাম না। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের সাথে রাজশাহীর করোনা ইউনিটে এসেছি, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাই রাজশাহী মেডিকেল কলেজের প্রথম করোনা ইউনিট, এবং এখানে আইসিইউ ডিপার্টমেন্ট বা আইসিইউ বিভাগ আছে। তো আমরা আজকে আপনাদের সামনে এখান থেকে এতটুকু বলতে চাই যে আমরা সারা দেশব্যাপী যে কার্যক্রম পরিচালনা করছি, এটার মাধ্যমে আমাদের যে স্বেচ্ছাসেবক ভাই তাদের যে অভিজ্ঞতা, সেটার আলোকে আমি এতটুকু বলতে চাই যে মানুষ এই সময়ে যতটা আতঙ্কগ্রস্ত, যতটা বিপদগ্রস্ত, মানুষ মানুষের পাশে দাঁড়ানোর সাহস করে না, এমনকি মানুষের আত্মীয় স্বজন পর্যন্ত মানুষের পাশে দাঁড়ানোর সাহস করে না, এমনকি সেই করোনা রোগী যদি মারা যায় তাহলে তার কাফন, দাফন, গোসল, জানাজা ইত্যাদিতেও মানুষের অংশগ্রহণ অনেক কম। এরকম একটা আতঙ্কময় মুহূর্তে করোনা রোগীদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সেবা দেওয়া, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করছে আমাদের এরকম গুটি কয়েক কিছু তরুণ দিনী ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এবং তাদের অবদানের কথা, তাদের পরিশ্রমের কথা আপনারা বিভিন্ন সময়ে আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন। তাদের কাছে আসলে আমি নিজেও ঋণী, যারা সেবা পাচ্ছে তারা তো অবশ্যই, কিন্তু আমি নিজেও ঋণী এই জন্য যে যেই মুহূর্তে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না, আত্মীয় স্বজন তার পাশে দাঁড়াচ্ছে না, সেই মুহূর্তে একদল অল্প গুটি কয়েক সংখ্যক তরুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে যেভাবে করোনা রোগীদের পাশে দাঁড়াচ্ছে, শুধু যে বাসায় গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ বিষয়টা কিন্তু তা নয়,
বরং তারা এই করোনা ইউনিটগুলোতেও নিয়মিত রাউন্ড দেয় এবং বিপদগ্রস্ত রোগী যারা হয়তো করোনা ইউনিটে ভর্তি হতে পারছে না বা যারা হয়তো সিট পাচ্ছে না বা যারা হয়তো এখানে অক্সিজেন পাচ্ছে না, কারণ আমাদের অনেক অক্সিজেন আমরা সরকারি হাসপাতালেও দিয়েছি, কেন সরকারি হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন অল টাইম থাকে, কিন্তু যখন সিট থাকে না তখন যারা সিটের বাইরে থাকে তাদেরকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দিতে হয়। এই জন্য অনেক সময় বিশেষ করে মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়াতে অনেক সময় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারে, তখন আমাদের অক্সিজেন দিয়ে বহুদিন আমরা মোহাম্মদ আলী হাসপাতাল সরকারি হাসপাতালে আমরা রোগীদেরকে অক্সিজেন সেবা দিয়েছি, এবং অনেক উপজেলাগুলোতে রাজশাহীরও অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেগুলোতে সিলিন্ডারের সংকট আছে আমরা আমাদের সিলিন্ডারগুলো দিয়ে সেগুলোতে মানুষের সহযোগিতা করেছি। এবং করোনা ইউনিটগুলোতে রাউন্ড দেওয়ার মাধ্যমে রোগীদের সেবা করা, খোঁজ খবর রাখা, তাদের কাছে যাওয়া, এবং যাদেরকে শুধু আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসতেছি দিয়ে এসেই যে আমরা আমাদের দায়িত্ব শেষ করতেছি তা কিন্তু নয়, বরং আমাদের স্বেচ্ছাসেবকরা অল টাইম সেই রোগীর সাথে যোগাযোগ রাখে যে আপনার কী হলো, কী অবস্থা, কেমন আছেন, আর কিছু লাগবে কি না, এবং তাদেরকে পরামর্শ দেওয়া করোনা বিষয়ে। যেমন আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে করোনা আক্রান্ত হওয়ার পরে মানুষ যদি এটাকে স্বাভাবিক জ্বর সর্দি কাশি মনে করে তাহলে ফুসফুসের অবস্থা বেশি দ্রুত খারাপ হয়ে যায়, বরং করোনা আক্রান্ত হওয়ার পরে ভয় না পেয়ে অতি দ্রুত সেটা চেক আপ করে সে অনুযায়ী চিকিৎসা নেওয়াটা বেশি উপকারী এবং বেশি ফলপ্রসূ। এটা কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি, সেই হিসেবে কিন্তু আমরা মানুষদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং কাকে কখন কোন ধরনের অক্সিজেন দেওয়া লাগতে পারে, কোন লেভেলের লাগতে পারে, হাইফ্লো অক্সিজেন, নেজাল ক্যানেলা, নর্মাল অক্সিজেন সিলিন্ডার বা আইসিইউ, সব রকমের পরামর্শ। আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অবহেলিত, বাংলাদেশ শুধু না আমার মনে হয় পৃথিবীর সমগ্র স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অবহেলিত, সেটা হচ্ছে মানুষকে মানসিক সাপোর্ট দেওয়া। যে আল্লাহ সুবহানাহু তাআলা যদি মানুষকে বাঁচিয়ে রাখতে চান তাহলে তিনি যে কোনো মাধ্যম দিয়ে যে কোনো উপায়ে তিনি মানুষকে বাঁচিয়ে রাখবেন, আর আল্লাহ সুবহানাহু তাআলা যদি তার মৃত্যু লিখে রাখেন তাহলে আমরা যত চেষ্টাই করি না কেন তার মৃত্যু ঘটবে। এই জায়গায় মানুষের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। আমি আমার দাদিকে দেখেছি যে তিনি কতটা আন-নাফস আল-মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মার মতো মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুত ছিলেন আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ফিরে যাওয়ার জন্য। এই জন্য তিনি বারবার বলতেন যে তোমরা আমাকে নিয়ে টানা ছাচাড়া করিও না, আমাকে মেডিকেলে নিয়ে যেও না, আমার যাওয়ার সময় চলে এসেছে, আজরাইল চলে এসেছে, আমার মৃত্যুর সময় চলে এসেছে, আমাকে যেতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে। একদম পরিপূর্ণ প্রশান্ত আত্মার মতো তিনি ফিরে গেছেন, তার মধ্যে কোনো অস্থিরতাবোধ, কোনো তাড়াহুড়া যে না আমাকে বাঁচতে হবে যেভাবেই হোক, এরকম কোনো অনুভূতি, কোনো অস্থিরতা তার মধ্যে কাজ করতো না। তো এই মানসিক সাপোর্টগুলো কিন্তু আসলে কেউই কোনো রোগীকে দেয় না, এটা আমাদের স্বাস্থ্য খাতের সবচেয়ে অবহেলিত দিক। এবং এই মানসিক সাপোর্ট না থাকার কারণেই কিন্তু আত্মীয় স্বজনও পর হয়ে যায়, মনে করে যে অমুক করোনা রোগীর গায়ে হাত দিলে হয়তো আমিও আক্রান্ত হব, আমিও অসুস্থ হব। এই যে মানুষের অন্তরে বদ্ধমূল ধারণা ঢুকে গেছে ছোঁয়াচে রোগের, এটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সেবা ব্যবস্থা, আমাদের আত্মীয়তার সম্পর্ক, সামাজিক বন্ধনকে ধূলিসাৎ করে দিয়েছে। এই জায়গায় মানুষকে সচেতন থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, মানুষের যে স্বাস্থ্যর নিয়মাবলী আছে সেগুলো মানতে হবে, কিন্তু মানুষকে এটাও বিশ্বাস রাখতে হবে যে আমি একজন করোনা রোগীর গায়ে হাত দিলে আমি আক্রান্ত হব এবং মারা যাব, বিষয়টা এমন নয়, বরং পুরোটাই আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা রেখে সতর্কতা অবলম্বন করে মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষের কর্তব্য। তো এই বিপদময় সংকটময় মুহূর্তে যেভাবে দাওয়া ইল্লাল্লাহ মানুষের পাশে দাঁড়িয়েছে সেটা আমি আসলে আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে অক্ষম। তো আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আপনাদের সামনে বলে রেখেছিলাম যে আমরা হয়তো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করবো ইনশাল্লাহ, এবং এটা অতি দ্রুত রাজশাহীতে আমরা এক এক বা দুই সপ্তাহের মধ্যেই এটা আমরা চালু করবো স্থায়ীভাবে। এই জন্য আমরা আপনাদের দোয়া কামনা করি এবং আমরা চাই সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে। অনলাইন ফেসবুকে আমাদের দিনী ভাইয়েরা পরস্পর মারামারি, পরস্পরের গিবত, গণ্ডগোল, তহমত, সমালোচনা, এটা করা কিন্তু অনেক সহজ, অনেক সহজ। আপনি ফেসবুকে অনেক দিনী ভাই পাবেন পোস্ট দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য, আরেকজনের নিন্দা করার জন্য, আরেকজনের সমালোচনা করার জন্য দিনী ভাইয়ের অভাব হবে না। কিন্তু যদি একটা কাজের কথা বলেন তাহলে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমরা এই 10-15 দিন থেকে ঢাকায় এমন কিছু দিনী ভাই খুঁজতেছি যাদের নিজস্ব মোটরসাইকেল আছে আর তারা ফি সাবিলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করোনা রোগীদের সেবা দিবে, কিন্তু আমরা কিন্তু খুঁজে এখন পর্যন্ত পাইনি। অথচ ঢাকায় কি দিনী ভাই নাই? আছে, কিন্তু পরস্পরের ফেসবুকে শেয়ার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ, গণ্ডগোল মারামারির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু মানুষের যে সেবা করতে হবে এই চেতনা কিন্তু আমাদের মধ্যে নাই। সুতরাং আমরা আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে জাতির নিকটে এই নিউজটাও, এই সংবাদটাও, এই দাওয়াতটাও পৌঁছে দিতে চাই, এই আমাদের অনুভূতিটাও পৌঁছে দিতে চাই যে আসুন প্রথমত মানুষের পাশে দাঁড়াই, মানুষের সেবা করি, সেবাই সবচেয়ে বড় দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন এটার সবচেয়ে বড় মাধ্যম ছিল মানুষের পিছনে তার নিঃস্বার্থ সেবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের দিনী ভাইদেরকে আরও বেশি মানবিক সেবা করার তৌফিক দান করুক, এবং আপনারা বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও বেশি আরও বিভিন্নভাবে, শুধু অক্সিজেন সিলিন্ডার দিয়ে নয় বা শুধু ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে নয়, আরও যেভাবে আমরা পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদেরকে মানুষের সেবা করার তৌফিক দেয়, এবং আমরা সময়ে সময়ে আমাদের পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ প্ল্যান এবং প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এইটা আপনারা নতুন কোনো নতুন কিছু অনেকেই মনে করা বা সমালোচনার মাধ্যম হিসেবে গ্রহণ করার প্রয়োজন নাই, বরং আপনারা এতটুকু নিশ্চিত থাকবেন যে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মানব সেবামূলক একটি প্রতিষ্ঠান বা একটি সংস্থা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ, যেটার কাজ শুধু মানুষের সেবা করে যাওয়া। আমাদের দায়িত্বশীল, আমাদের স্বেচ্ছাসেবক, তাদের মাধ্যমে আমরা শুধু মানুষের সেবা করতে চাই, এবং আপনাদের দোয়া কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আরও বেশি সেবা করার তৌফিক দান করে। আর ঢাকার যদি কোনো দিনী ভাই থেকে থাকেন যাদের নিজস্ব মোটরসাইকেল আছে এবং আমাদেরকে এরকম সেবা দিতে পারবেন, তারা অবশ্যই আমাদের যে স্বেচ্ছাসেবক লিঙ্ক আছে, ফরম আছে, সেখানে অবশ্যই আপনাদের আপনাদের নামগুলো দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। কেননা ঢাকায় আমরা শুধু একজন ভাইকে দিয়ে আমাদের কাজটা চালিয়ে নিচ্ছি, আমাদের আরও জনবলের প্রয়োজন, কেননা এখন করোনা পরিস্থিতি ঢাকায় সবচেয়ে বেশি খারাপ। তো আপনাদের নিকটে অনুরোধ রেখে এবং দোয়া আছে, আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আমাদের দিনী ভাই যারা উপস্থিত আছে তার মধ্যে আমাদের রিফাত ভাই এবং তার সাথে আমার ছোট ভাই আব্দুর রহিমও, তারা অক্সিজেন সিলিন্ডার দিতে গিয়ে কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট করেছিল, এবং অ্যাক্সিডেন্ট করার কারণে তারা অনেকদিন বিছানাতেও ছিল। তারপরে তখন আমাদের এই নতুন দুই ভাই যাদেরকে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, তারা আসলে এই কাজে যুক্ত হয়। তো তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করে এবং পুনরায় এই মানবসেবামূলক কাজে তাদেরকে ফিরিয়ে আনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তৌফিক দিক এবং সকল রোগীকে, সকল অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিক আল্লাহুম্মা আমিন, এবং আমাদের দেশ থেকে এই বালা, এই বিপদ এবং এই মুসিবত উঠিয়ে নিন, এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা, তাওয়াক্কুল, ঈমান, ইয়াকিন মানুষের বাড়িয়ে দিন, যেন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসে বিশ্বস্ত হয়ে দুনিয়া থেকে চলে যাওয়াটা যেন কল্যাণকর হয়। ধরেন আপনি আল্লাহর প্রতি ভরসা রাখলেন না, বিশ্বাস রাখলেন না, আর তারপরেও আপনি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেলেন, বাঁচতে তো আর পারবেন না আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চায়, তাহলে আপনার চলে যাওয়াটা অকল্যাণকর হলো। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, তাহলে আপনার চলে যাওয়াটাও হবে প্রশান্তিমূলক, আপনার চলে যাওয়াটাও হবে আরামদায়ক। কেন, দুনিয়াতে তো আমরা কেউ স্থায়ী থাকতে আসিনি, আজ হোক কাল হোক আমাদেরকে চলে যেতেই হবে। সুতরাং বাঁচার জন্য এত চেষ্টা, এত আকুতি, হ্যাঁ মানুষ সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহর প্রতি ভরসা বাদ দিয়ে, আল্লাহর প্রতি ইমান বাদ দিয়ে আমরা একটা অস্থির আত্মা নিয়ে আল্লাহর নিকটে ফিরে যাব। আমরা যেন প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে যেতে পারি, এবং আল্লাহর সাক্ষাতের প্রতি যেন আমরা আকাঙ্ক্ষিত থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাত থেকে যেন আমরা পালিয়ে না বেড়াই। কেন, আমরা যেখানেই পালাবো টুডে অর টুমারো আমাদের মৃত্যু ধরবেই, তাহলে আমাদের আত্মাও প্রশান্ত থাকবে, আল্লাহর কাছে যেতেও ভালো লাগবে, এবং দুনিয়া থেকে আমাদের যাওয়াটাও হবে ইমানের উপর, আল্লাহর ভরসার উপর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপর। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমরা আপনাদেরকে যে মানসিক সাপোর্টের কথা বলছিলাম, যে স্বাস্থ্যখাতে সবচেয়ে অবহেলিত দিক, এটা পূরণ করার জন্য আমরা একটা মাধ্যম অবলম্বন করেছি, সেটা হচ্ছে মাসিক আলী আর্তেসাম পত্রিকা ফ্রি বিতরণ। আমাদের স্বেচ্ছাসেবকরা যখনই যে রোগীর কাছে যায়, তখন তাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ ফিরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আনয়নের জন্য, আল্লাহর উপর ভরসা, আত্মিক প্রশান্তি আনয়নের জন্য, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তাদের নিকটে আমরা মাসিক আলী আর্তেসাম পত্রিকা ফ্রি দিয়ে থাকি। এবং ওই একাকিত্বের যে সময়টুকু, এই একাকিত্ব বোধ, সেই সময়টুকুতে তারা পত্রিকা পড়ে পবিত্র কোরআন তেলাওয়াত হোক, পবিত্র কোরআন তেলাওয়াতের অনুবাদ হোক, এগুলো আমরা পড়ার প্রতি উৎসাহিত করে থাকি। এগুলো পড়ার মাধ্যমে তারা তাদের মানসিক শক্তিটা কিন্তু ফিরে পায়। তো এই কার্যক্রমটির জন্য আপনারা দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আমরা আমাদের এই সেবার পাশাপাশি, সেবামূলক কার্যক্রমের পাশাপাশি আরও বেশি মানুষকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য, আরও বেশি করে বই পুস্তক মানুষের কাছে ফ্রি বিতরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিকও দান করে। আল্লাহুম্মা আমিন।